সংযুক্ত আরব আমিরাত গ্রিন সিটি অ্যালায়েন্স সানাইয়াতে শুরু হয়েছে বাংলাদেশি যৌথ মালিকানাধীন দরবার বুচারির যাত্রা। চলতি মাসে এর উদ্বোধন হয়। মোহাম্মদ এনামুল হক ও মোহাম্মদ আনিসুর রহমানের যৌথ মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মোহাম্মদ ইসাক কাজেম আলী চৌধুরী, আঞ্জুমানে খদমুল মুসলিমিন ইউএই এর চেয়ারম্যান মাওলানা আবুল হাশেম ও হাটহাজারী সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াকুব। বক্তারা বলেন, এ সময় যে প্রবাসী বাংলাদেশিরা সুলভ মূল্যে তাজা মাছ মাংস এখান থেকে কিনতে পারবেন, হিন্দুদের জন্য আলাদাভাবে মাংসের ফ্রিজ এবং সরঞ্জামের ব্যবস্থা আছে বলেও উল্লেখ করেছেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনির হোসেন টুটুল, জসিমউদ্দিন, হারুনুর রশিদ ও মাওলানা নুরুল আমিন সহ আরও অনেকে।